ভারতের ইউপিআই দিয়ে আইফেল টাওয়ারে করা যাবে পেমেন্ট। ফ্রান্সে গিয়েই বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফ্রান্স সফরে গিয়ে প্যারিসে পা রাখতেই ইউপিআই পেমেন্ট ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। প্যারিসে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, বহু ভারতীয়রাই ফ্রান্সে বেড়াতে আসেন, আর সে কথা মাথায় রেখে এবার ফ্রান্সে চালু হচ্ছে ভারতের ইউপিআই মাধ্যমে আর্থিক লেনদেনের সুযোগ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইউপিআই নিয়ে ভারত ও ফ্রান্সের মধ্যে চুক্তি হচ্ছে, আর সব থেকে বড় চমক হচ্ছে এবার ভারতীয় টাকায় আইফেল টাওয়ার থেকে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন ভারতীয়রা। একথা প্যারিসের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন ফ্রান্সে ভারতের ইউপিআই নিয়ে একটি চুক্তি হচ্ছে, এটা আইফেল টাওয়ার থেকে শুরু হবে। এবার ভারতের পর্যটকরা রুপিতে পেমেন্ট করতে পারবেন ইউপিআই এর মাধ্যমে আইফেল টাওয়ারে। বৃহস্পতিবারই নয়াদিল্লি থেকে প্যারিসে উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ফ্রান্সে স্বাগত জানান ফরাসি প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী বোন এবং ফরাসি সেনেটের প্রেসিডেন্ট জেরার্ড লারচারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। দুটি বৈঠকে যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে। এদিন প্রধানমন্ত্রী মোদীকে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লিজিয়ন অব অনার ভূষিত করেন ফরাসি প্রেসিডেন্ট। শুক্রবার ফ্রান্সের বাস্তিল দিবস। এই অনুষ্ঠানের মূল অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাস্তিল দিবসের অনুষ্ঠানের পর ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। ফ্রান্সে গিয়ে তিনি ঠিক কি বক্তব্য রেখেছেন শোনাবো আপনাদের। ভারত কে ইউপিআই কে উপযোগ কো লেকার ভি समझौता हो गया है। अब मैं तो समझौता करके चला जाऊंगा, आगे बढ़ाने का काम आपका है। साथियों, आने वाले दिनों में इसकी शुरुआत आईफेल टावर से की जाएगी, यानी अब भारतीय टूरिस्ट मोबाइल ऐप के जरिए आईफेल टावर में रुपये में भुगतान कर पाएगा। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।